আসসালামু আলাইকুম। শেয়ার করব ক্যারামেল ছাড়াই ডিমের পুডিং। প্রেশার কুকারে ঝটপটভাবে আমি এই পুডিংটা বানিয়েছি আগার আগার জেলাটিন পাউডার ছাড়াই, আর খেতে কিন্তু ভীষণ মজা। এছাড়া অনেকেই কিন্তু ক্যারামেল পছন্দ করে না ডিমের পুডিংয়ে, তাদের জন্য আজকের আমার এই সহজ ক্যারামেল ছাড়াই ডিমের পুডিং রেসিপি চলুন শেয়ার করা যাক। যেহেতু ক্যারামেল ছাড়াই ডিমের পুডিং বানাবো, এই জন্য যে পাত্রে আপনারা পুডিংটা বানাবেন সে পাত্রে অল্প একটু ঘি, তেল বা বাটার যে কোনো একটা একটু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেবেন। এরপরে আমি পুডিংয়ের জন্য এখানে চারটা ডিম ভেঙে নিব। পুডিং বানাতে যে কয়টা উপকরণ ইউজ করবেন সবগুলা কিন্তু রুম টেম্পারেচারে থাকা লাগবে, অর্থাৎ ডিম যদি ফ্রিজে থাকে বানানোর 2 থেকে 3 ঘন্টা আগে বের করে রাখবেন। তো আমি ডিমটা ভালোভাবে একটু ফেটিয়ে তারপরে চিনি দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণে। প্রথম পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণে দিয়েছি, এরপরে আমি আরও 1/2 কাপ দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আজকের পুডিংটা আমি 1/2 লিটার পরিমাণ দুধ দিয়ে বানাবো, আর 1/2 লিটার পরিমাণ দুধের জন্য কিন্তু ডিম 4টা লাগবেই। একটা পাত্রে আমি 1/2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি, আর এখানে দুধ জাল করার কোনো প্রকার ঝামেলা থাকবে না, মানে বলক উঠে আসলেই ঠান্ডা করে তারপর বানাতে পারবো, কারণ এখানে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করব। আর গুঁড়ো দুধটা কিন্তু লিকুইড দুধে দিলে দুধটা আরও ঘন হয়ে যাবে, এ কারণে জাল করার কোনো ঝামেলা থাকবে না। 3টা এলাচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। অনেকেই দেখা যায় এলাচের ফ্লেভারটা পছন্দ করেন না, তারা এটা বাদ দিতে পারবেন। দুধটা আমি জাল করে ঠান্ডা করতে দিয়েছি, এরপরে আমি ডিমের মিশ্রণের ভিতরে সেই যে ঠান্ডা করে রাখা দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু জ্বালিয়েছি, তো আপনাদের আসলে সেটা দেখাইনি, আর দেখালে ভিডিওটা বড় হয়ে যেত। আমি শুধু বলক উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি। অনেক সময় দেখা যায় পুডিংটা বানানোর পরে ভেঙে যায়, ফেটে যায়, তো সেটার ঝামেলা ছাড়াই পারফেক্টভাবে পুডিংয়ের জন্য এখানে আমি 1/4 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে পুডিংটা সুন্দর হবে। এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, এটাও সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। যারা ডিমের ফ্লেভারটা পছন্দ করবেন না তারা একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন। চিনিটা ভালোভাবে গলে গেলে এখন আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি মোল্ডের উপরে, যে মোল্ডে আমরা তেল ব্রাশ করেছিলাম। এখন এটা আমি ছেঁকে নিচ্ছি, এর উপরে কোনো ময়লা থাকলে সেটা ছাঁকনির ভিতর থেকে যাবে। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার কারণে কিন্তু পুডিংটা অনেক সুন্দর হবে দেখতে, কোনো প্রকার ছিদ্র থাকবে না ভিতরে। এখন প্রেশার কুকারের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমি পুডিংয়ের মোল্ডটা বসিয়ে দিলাম। এরপরে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। মোল্ডটা মানে যতটুকু তার 1/3 ভাগ পরিমাণে আমি পানি দিয়ে দিব, এমন গায়ে লেগে থাকবে, ঠিক মানে সেভাবেই কিন্তু পানি দিতে হবে। বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পানিটা বলক উঠে পুডিংয়ের উপরে চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু পুডিংটা পানি পানি হয়ে যাবে। একটা ঢাকনা দিয়েছি পুডিংয়ের উপরে, চাইলে ফয়েল পেপার দিয়ে আটকে দিতে পারবেন, চাইলে কোনো টিফিন ক্যারিয়ারের বাটিতেও কিন্তু বানিয়ে নিতে পারবেন। এরপরে আমি প্রেশার কুকারের মুখ লাগিয়ে এটা 30 মিনিটের জন্য চুলায় রেখে দিয়েছিলাম লো আছে। 30 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে পুডিংটা। এখন এটা আমি ঠান্ডা করে নিব, ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি 1 ঘন্টা পরে, আর দেখতেই পাচ্ছেন তেলটা দেওয়ার কারণে কিন্তু পুডিংটা সুন্দরভাবে মানে সাইড থেকে বের হয়ে আসতেছে। এখন আমি একটা প্লেটে ঢেলে নিব। পুডিংটা কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ক্যারামেল ছাড়া ডিমের এই পুডিংয়ের রেসিপিটা। আমার কাছে কিন্তু ক্যারামেল দিয়ে পুডিং খেতে ভালো লাগে, তবে এটাও কিন্তু খারাপ লাগেনি, বেশ মজাই লেগেছে। কেটে শেয়ার করছি, কেমন হয়েছে দেখে বুঝতে পারছেন, আশা করব আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে যারা ক্যারামেল ছাড়া ডিমের পুডিং খেতে পছন্দ করে তারাও আমার রেসিপিটা ট্রাই করতে পারে।
রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব একটা কলা আর একটি মাত্র ডিম দিয়ে গ্যাসের চুলায় মাত্র 10 মিনিটে ক্যারামেল পুডিংয়ের রেসিপি। বাচ্চারা কিন্তু একঘেয়েমি দুধ কলা খেতে চায় না, তো আপনারা চাইলে এভাবে করে পুডিং বানিয়ে কিন্তু তাদের দিতে পারেন, খুবই মজার। একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে, এতটা মজা। আর বানানো তো খুবই সহজ, চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। চুলোর আঁচটা মিডিয়ামে রেখে আমি একটা পাতিলে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, দিয়ে এটা ক্যারামেল করে নিব। আর এটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, সেক্ষেত্রে কিন্তু পুডিংটা খেতে তিতে লাগবে। তো যখনই এমন কালার চলে আসবে তখন যে পাত্রে আমি পুডিংটা সেট করব সে পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এর মাঝে আমি একটা বড় সাইজের কলা নিয়েছি, ছোট সাইজের হলে দুইটা নিয়ে নিলেই হবে। এখন আমি কলাটা মাঝখান থেকে কেটে নিলাম, এরপর খোসা ছাড়িয়ে নিলাম। রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি। এখন কলা আর ডিমটা আমি মিশিয়ে নিব একটা কাটা চামচের সাহায্যে। কলাটা ভালোভাবে পেস্ট করার জন্য আমি ব্লেন্ডারে জার নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, আর কলা আর ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি আগে থেকে জ্বালিয়ে নেওয়া 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর দুধ কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচের মতো। ব্যাস এই কয়টা উপকরণ দিয়েই আমি ব্লেন্ড করে নিব। আর স্বাদ অনুযায়ী একটু লবণও দিয়ে দিয়েছি। এর মাঝে কিন্তু ক্যারামেলটা ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম, এর উপরে আমি ব্লেন্ড করা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় কলা ব্লেন্ড করার পরে পেস্ট হয় না, এই জন্যই কিন্তু এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া। এখন আমি ফয়েল পেপার দিয়ে এটার মুখ আটকে দিচ্ছি, চাইলে ঢাকনা থাকলে সেটা দিয়েও কিন্তু আটকে দিতে পারবেন। যে পাত্রে পুডিংটা বসাবেন সে পাত্রের পানি কিন্তু অবশ্যই গরম থাকতে হবে, আর যে বাটিতে বসাবেন সেই বাটির 1/3 ভাগ পরিমাণ পানি দিয়ে দিবেন। দিয়ে এটা 10 থেকে 15 মিনিটের জন্য কুক করলে কিন্তু হয়ে যাবে। অবশ্যই চুলার আঁচটা লোয়ে রেখে এটা কিন্তু ভাপে দিতে হবে। হয়ে গেছে, আর আমি কিন্তু এটা ঠান্ডা হলে তারপরে বের করেছি। গরম অবস্থায় পুডিংটা কিন্তু কখনো হাঁড়ির মধ্যে থেকে বের করবেন না, এতে করে কিন্তু পুডিংটা ভেঙে যায়। তো পুডিং ঠান্ডা হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল চেম্বারে, এরপর কিন্তু নামিয়ে ফেলেছি। এখন আমি কেটে শেয়ার করছি, দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করবেন, আর ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন। গ্যাসের চুলায় পারফেক্ট পুডিং কিভাবে বানানো যায় আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। আজকের পুডিংটা রাইস কুকারের পাতিলে গ্যাসের চুলায় বানিয়ে শেয়ার করব। অনেকেরই দেখা যায় পুডিংটা বানানোর পরে পুডিংটা ফেটে যায়, বা যখনই এটা মোল্ড আউট করবেন তখন এটা ভেঙে যায়। এছাড়াও পুডিংটা বানানোর পরে দেখা যায় যে পুডিংটা পারফেক্টভাবে বসেনি। তো কিছু কিছু টিপস সহকারে আজকের এই পুডিংয়ের রেসিপিটা শেয়ার করব। আশা করব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। প্রথমে আমি একটা বড় সাইজের বোল নিয়েছি, এর মাঝে 3টি ডিম ভেঙে নিচ্ছি। আর পুডিং বানানোর ক্ষেত্রে ডিম যে কয়টা ব্যবহার করবেন অবশ্যই ফ্রিজে থাকলে বানানোর 1 থেকে 2 ঘন্টা আগে বের করে নেবেন। আমি আজকে 3টা ডিম দিয়ে পুডিং বানিয়ে দেখাচ্ছি, চাইলে এখানে ডিমের পরিমাণ বাড়িয়ে নেবেন। আর পুডিং বানানোর ক্ষেত্রে ডিমের পরিমাণ যত বাড়াবেন পুডিং কিন্তু ততই ভালোভাবে ছেদ হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের চিনি, মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। এখন ডিম আর চিনিটা ভালোভাবে ফেটিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাবে ততক্ষণ পর্যন্ত এভাবে একটু হুইস্ক দিয়ে ফেটিয়ে নেবেন।
দ্বিতীয় স্টেপ ক্যারামেল বানানো। অনেক সময় দেখা যায় ক্যারামেলটা বানানোর পরে ক্যারামেলটা ভালোভাবে সেট হয় না, একটু ভেঙে ভেঙে যায়। যে পাত্রে পুডিংটা বানাবেন সে পাত্রে অবশ্যই ক্যারামেলটা বানানোর চেষ্টা করবেন। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচ পানি দিয়ে ক্যারামেলটা করে নিচ্ছি। আর ক্যারামেল করার সময় অবশ্যই চুলরোস্টটা হাই রেখে করে নিবেন, আর এভাবে উল্টে পাল্টে একটু ঘুরিয়ে দিবেন। আর এই ক্যারামেলটা বানানোর সময় কোনো প্রকার চামচ বা কিছুই ব্যবহার করবেন না। এখানে কিন্তু হয়ে গেছে আর আমি এটা ঠান্ডা করতে রেখে দিয়েছি। এর মাঝে কিন্তু চিনিটাও গলে গেছে, আমি আবারও একটু ভালোভাবে ফেটিয়ে নিলাম। আগে থেকে আমি 1/2 কেজি পরিমাণ লিকুইড দুধ জ্বালিয়ে একটু ঘন করে নিয়েছি, 2টা এলাচ দিয়েছিলাম ফ্লেভারের জন্য। এখানে কোনো প্রকার গুঁড়ো দুধ আমি ব্যবহার করিনি। যদি লিকুইড দুধ বেশি দিয়ে করতে চান সেক্ষেত্রে কিন্তু ঘন করে তারপর দিয়ে দিবেন। 3টা ডিমের জন্য আমি 1.5 কাপ দুধ দিয়েছি, 1.5 কাপের থেকে একটুখানি কম আছে। এরপরে এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে যে পাত্রে পুডিংটা বানাবো ক্যারামেল করা, সে পাত্রে আমি একটা স্টেনার দিয়ে দিয়েছি। এরপরে এটা দিয়ে আমি ছেঁকে নিব, এতে করে পুডিংয়ের ভিতরে কোনো প্রকার ছিদ্রভাব থাকবে না। অনেক সময় ডিমের আর সাদা অংশগুলো জমাট বেঁধে থাকে, তো সেগুলো স্টেনারের মাঝে থেকে যাবে। তো এভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে। আর যদি আপনাদের পাত্রে ঢাকনা থাকে এ পর্যায়ে ঢাকনা দিয়ে দিবেন। আমার যেহেতু এই মোল্ডে কোনো ঢাকনা নাই, তো আমি ফয়েল পেপার দিয়ে আটকে দিব। ভালোভাবে সেট করা হয়ে গেছে। এখন আমি একটা রাইস কুকারের পাত্রে পানি গরম করে নিয়েছি, চুলার আঁচটা লোয়ে রেখেছি, আর 3 থেকে 4টার মতো টিস্যু পেপার দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু গরম পানির মাঝেই পুডিংটা বসাতে হবে। টিস্যুর উপরে দিয়ে দিলে পুডিংয়ের বাটিটা নড়াচড়া করবে না। অনেক সময় পুডিংটা ভেঙে যায় বাটি নড়াচড়া করার কারণে। বাটির উপরে আমি একটা স্টিলের ঢাকনাও দিয়ে দিয়েছি। এরপরে আমি এই যে রাইস কুকারের ঢাকনা দিয়ে ঢেকে যে ছিদ্র ছিল সেটাও আমি আটকে দিয়েছিলাম। এরপরে আমি 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম চুলরোস্টটা লয়ে। তারপরে কিন্তু টুথপিক দিয়ে চেক করে নিয়েছিলাম হয়ে গেছিলো, এরপর ঠান্ডা করে আপনাদের মাঝে এই যে শেয়ার করছি। ঠান্ডা হয়ে গেলে পুডিংটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এরপরে আমি একটা ছুরি দিয়ে চারপাশটা একটু আলগা করে নিচ্ছি। এরপরে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। আশা করছি আপনাদের কাছে আমার এই পুডিংয়ের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পুডিংটা এখন আমি কেটে শেয়ার করব। ভিতরটা দেখেন কতটা স্মুথ হয়েছে। পুডিং বানানোর সময় 2টি জিনিস যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের পুডিংটা পারফেক্ট হবে। এক হচ্ছে দুধ জ্বালিয়ে ঘন করে নিতে হবে, আর ডিমের পরিমাণ বেশি দিতে হবে। এতে করে কিন্তু পুডিংটা পারফেক্ট হবে, ভেঙেও যাবে না ফেটেও যাবে না। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব পুডিং রেসিপি। 1 কাপ দুধ এবং 1টা ডিম দিয়ে আজকের আমি এই পারফেক্ট পুডিং রেসিপিটাই শেয়ার করব। যারা পুডিং ভেঙে যাওয়ার এবং ফেটে যাওয়ার ভয়ে বানান না, তাদের জন্যই কিন্তু আজকের আমার এই রেসিপিটা শেয়ার করা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিই পুডিংয়ের এই রেসিপিটা। প্রথমে আমি একটা বাটিতে 1টা ডিম ভেঙে নিচ্ছি। যেহেতু আমি আজকে 1টা ডিম আর 1 কাপ দুধ দিয়ে পুডিংটা বানিয়ে দেখাবো, এখানে আপনারা 2টা ডিমও দিতে পারেন, 3টা 4টা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। চিনির পরিমাণটা আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। যে যেমন মিষ্টি পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে দিবেন। আমি এখানে 1 কাপ দুধের জন্য 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন আপনারা কাঁটা চামচ কিংবা এভাবে একটা এগ বেটার দিয়েও কিন্তু বিট করে নিতে পারেন।
ডিম আর চিনিটা আমি একটু এভাবে ফেটিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে 2 থেকে 3 মিনিট এভাবে নেওয়ার পরে আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। তো সুন্দর একটা স্মেল পাওয়ার জন্য আমি কিন্তু এই ভ্যানিলা ফ্লেভারটা দিয়ে দিলাম। চাইলে আপনারা যে কোনো ফ্লেভার এখানে অ্যাডজাস্ট করে দিতে পারেন। এই 3টা উপকরণ আমি 3-4 মিনিট রেখে দিব চিনিটা একটু গলে আসা পর্যন্ত। তিন চার মিনিট পরে আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ বলক উঠে আসলে কিন্তু আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু আমি ডিমের সাথে এটা মিক্স করে নিচ্ছি। আমি যখন দুধটা জাল করেছিলাম তখন কিন্তু এখানে আমি দুধের সাথে 1/4 চা চামচ পরিমাণ লবণ অ্যাডজাস্ট করে দিয়েছিলাম। আমার কাছে লবণটা দিলে একটু মিষ্টি জিনিসে খেতে ভালো লাগে, অনেকে আবার পছন্দ করে না। যারা পছন্দ করে না তারা এটা স্কিপ করতে পারেন। আর দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম থাকতে হবে। তো দুধ আর ডিমটা একটু ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন আমি চিনির ক্যারামেলটা করে নিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে আমি একটা জাল করে নিব। ক্যারামেলটা কিন্তু ঠিকঠাকভাবেই করতে হবে, আর পুড়ে ফেললে কিন্তু ক্যারামেলটা খেতেও তিতা লাগবে, ভালো লাগবে না। তো অবশ্যই কিন্তু এই যে আপনারা ক্যারামেলটা করবেন অবশ্যই ঠিকঠাকভাবেই করবেন। লালচে কালার চলে আসলে আমি এটা নামিয়ে ফেলবো, আর যে বাটিতে আপনারা পুডিংটা করবেন সেই বাটিতে কিন্তু এটা ঢেলে নেবেন। তো এখানে পারফেক্ট কালার চলে এসেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। সচরাচর পুডিং বানাতে গেলে আমরা কিন্তু স্টিলের যে ঢাকনাওয়ালা বাটিগুলো আছে সেগুলো ব্যবহার করে থাকি। অনেক সময় আসলে ওই ধরনের বাটিগুলো থাকে না। আর আমি আজকে বাজারের এই যে রসমালাইয়ের যে বক্স কিংবা ব্রানির বক্স কিংবা আইসক্রিমের যে বক্স, এতেও কিন্তু আপনারা এই পুডিংটা বানিয়ে ফেলতে পারবেন অনায়াসে। আর এই বাটিগুলো কিন্তু সবসময় সবার বাসায় থাকে, তো এজন্য কিন্তু আজকে আমি এই বাটিতেই পুডিংটা বানিয়ে দেখাচ্ছি। অনেকে কিন্তু ওই ধরনের বাটিতে পুডিং বানাতে চায় না যদি ওটা গলে যায়। তো আমার এটা গলে যায়নি, তো আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম। বাসায় থাকা এই বাটিগুলো দিয়ে কিন্তু আপনারা খুব সহজে পুডিংটা বানিয়ে ফেলতে পারবেন। আর চিনির যে ক্যারামেলটা সেটা কিন্তু গরম থাকা অবস্থায় এই বাটিতে ঢেলে নিতে হবে। আর এই ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেলে অবশ্যই কিন্তু দুধটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে দিতে হবে, তা না হলে দুধে অনেক ময়লা থাকতে পারে, সেগুলা এই যে ছাঁকনির ভিতরে কিন্তু থেকে যাবে ছেঁকে নেওয়ার কারণে। আর ছেঁকে নিলে পুডিংটা পারফেক্ট হয়, ভিতরে কোনো লাঞ্চ থাকে না। এখানে ছেঁকে নেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে মুখটা আটকে দিব। আর আমি কিন্তু আগে থেকে পানি বলক উঠিয়ে রেখে দিয়েছি, এখন শুধু পুডিং এর বাটিটা বসিয়ে দেওয়ার পালা। যে কোনো হাঁড়িতে কিন্তু আপনারা পুডিংটা বসাতে পারবেন। তো আমি এখানে একটা এস্ট্যান্ড সহকারে পানি গরম করে নিয়েছি, আর পানিটা কিন্তু বাটির এই যে যতটুকু পরিমাণ দুধ থাকবে ঠিক তার অর্ধেক পরিমাণে কিন্তু পানি নিয়ে নিতে হবে। বাটিটা অর্ধেক পরিমাণে ডুবে থাকবে এমন পরিমাণে পানি কিন্তু নিতে হবে। তো আমি এবার বাটিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর আমার এই পুডিংটা হতে কিন্তু জাস্ট 30 মিনিট সময় লেগেছে, আর প্রথম থেকে লাস্ট অবধি আমি কিন্তু চুলার আঁচটা একবারেই লোতে রেখে দিয়েছি।
পারফেক্ট পুডিং বানাতে চাইলে অবশ্যই কিন্তু চুলার আঁচটা একবারে লোতে রেখে দিতে হবে। যত চুলার আঁচ কমিয়ে এটা বানানো যায় ততই কিন্তু ভালো হবে, তা না হলে যত বলো করবে ততই কিন্তু এর ভেতরটা ফেটে যাবে এবং ভেঙে যাবে। আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে, আর আমি আসলে ফ্রিজে রাখিনি, ফ্রিজে না রেখেই কিন্তু এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর আমি এখানে ছুরিটা নিয়েছি, আসলে অনেক মোটা, তো এই কারণে আমার পুডিংটা কিন্তু ভেঙে গিয়েছিল। আপনারা অবশ্যই বানানোর পরে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিবেন, তারপরে কিন্তু এটা পরিবেশন করবেন, এতে করে সুন্দরভাবে সেট হবে। যেহেতু আমি ফ্রিজে রাখিনি সেহেতু আমার একটু ভেঙে গেছে, কিন্তু পুডিংটা কিন্তু পারফেক্ট হয়েছে। দেখে বুঝতে পারতেছেন পুডিংটা কেমন হয়েছে? যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করবেন, এতে করে আমি যখন কোনো ভিডিও দিব সাথে সাথে আপনারা সেটা পেয়ে যাবেন। আজকের এই পুডিং এর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। পুডিং এমন একটা জিনিস, আসলে এটা কিন্তু কাটার পরে কি দিয়ে ওঠাবো এটা নিয়ে অনেকে ভয় থাকেন, তো আমি আসলে কি দিয়ে ওঠাবো আমিও কিন্তু ভয় ছিলাম, যাই হোক যে কোনো মতে আমি এটা ওঠাতে পেরেছি। আর এটা দেখেন পারফেক্ট হয়েছে, ভেঙে যায়নি। আপনাদের আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে, ঝটপট কিন্তু 1/2 ঘন্টায় আপনারা মেহমানদেরকেও এটা বানিয়ে পরিবেশন করতে পারেন। পুডিং কিন্তু যে কেউ এটা পছন্দ করে, আর যেসব বাচ্চারা ডিম পছন্দ করে না তাদেরকেও এটা বানিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার নতুন করে রেসিপি নিয়ে হাজির হব, সে পর্যন্ত আল্লাহ হাফেজ। বাসায় যদি ডিম আর বিস্কুট থাকে তাহলে এখনই এই ডেজার্টটা বানিয়ে খান, গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু অসম্ভব মজার আর বানানো খুবই সহজ। চলুন দেখে নিই। এখানে আমি এই বিস্কুটটাই নিয়েছি, আপনারা যে কোনো টাইপের বিস্কুট দিয়ে কিন্তু এই ডেজার্ট আইটেমটা বানাতে পারবেন। এটা বানাতে 3টি উপকরণ লাগবে, ডিম, দুধ আর বিস্কুট। আমি এখানে বিস্কুট নিয়েছি 10 থেকে 15 পিস, আর 2টা ডিম ভেঙে নিব। ডিম 2টা দেয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিব, এরই মাঝে আমি ক্যারামেলটা বানিয়ে নিব। তো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, চিনিটার সাথে আমি কিন্তু পানি দিব না, এমনিতে এটা ক্যারামেল হয়ে আসলে তারপরে আমি যে পাত্রে ডেজার্টটা সেট করব সে পাত্রে ঢেলে নিব। হয়ে গেছে, আর এটা কিন্তু বেশি কালার আনতে গেলে আবার পুড়ে যাবে আর খেতে তিতা লাগবে। তো আমি একটা মোল্ডার ঢেলে নিলাম, নিয়ে চারপাশে এটা ছড়িয়ে দিব, আর এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু ডেজার্ট আইটেমটা বানাতে চলে যাব। বিস্কুটের মাঝে 2টা ডিম কিন্তু ভেঙে রেখে দিয়েছিলাম, এরপর আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ নর্মাল দুধ। আমি দুধটা জ্বালিয়ে ঠান্ডা করে নিয়েছি, দুধ দেওয়া হয়ে গেলে যখনই দেখবেন বিস্কুটটা একটু নরম হয়ে গেছে তখনই চাইলে এভাবে কাটা চামচ দিয়েও ভেঙে নিতে পারবেন বা মিক্স করে নিতে পারবেন, চাইলে ব্লেন্ডার দিয়েও করে নিতে পারবেন। তো আমি এটা একটা ব্লেন্ডারে জারে নিয়ে এটা ব্লেন্ড করে নিব, এতে করে আমার খুব দ্রুত এটা মিক্স হয়ে যাবে। এর সাথে কোনো প্রকার চিনি, বেকিং পাউডার, সোডা কোনো কিছুই লাগবে না, শুধু ডিম, দুধ আর বিস্কুট, এগুলাই আমি মিক্স করে নিলাম। মিক্স করা হয়ে গেলে যে মোল্ডে আমরা ক্যারামেলটা সেট করে রেখেছি সেই মোল্ডে এটা ঢেলে নিব। আর এটা কিন্তু অবশ্যই ঠান্ডা হয়ে গেলে তারপরে ঢালতে হবে। তো এভাবে করে আমি ঢেলে নিচ্ছি, আর এই ডেজার্টটা খেতে এতটাই মজা, বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, আর একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। আমরা পুডিং বানানোর সময় যেমন একটা বড় পাতিলে পানি গরম বসিয়ে দিই, ঠিক তেমন করে কিন্তু এটা বসিয়ে দিতে হবে। এরপর ঢাকনা লাগিয়ে আমি
10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, এরই মাঝে কিন্তু পুডিংটা সেট হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এই যে, আর এটা যদি আপনারা নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দেন সেক্ষেত্রে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু আরও বেশি মজা লাগবে, যেহেতু এখন গরম, আর গরমে কিন্তু এমন ডেজার্ট হলে মন্দ হয় না। এছাড়া বাসায় অনেক সময় বিস্কুট নরম হয়ে যায়, সে বিস্কুট দিয়েও কিন্তু এভাবে করে ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন। এটা এখন মোল্ড আউট করে নিচ্ছি, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন আকর্ষণীয়, খেতে কিন্তু তার থেকে বেশি মজা। এটা আসলে কাটার সাথে সাথে কিন্তু আমার বাসায় ফুরিয়ে গেছে, এতটাই মজা লেগেছে। কেটে শেয়ার করছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। একটি মাত্র ডিম আর 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে 10 মিনিটে গ্যাসের চুলায় পুডিং বানিয়ে শেয়ার করব। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পুডিংটা খেতে অনেক বেশি পছন্দ করে। এটা যে কোনো ঈদে বা যে কোনো অনুষ্ঠানেও কিন্তু আমরা বানিয়ে থাকি। তো সহজভাবে আজকের এই রেসিপিটা শেয়ার করব, চলুন দেখে নিই। একটা ডিম ভেঙে নিয়েছি, আর এখানে আমি মিষ্টির জন্য চামচ দিয়ে মেপে 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব। চিনি দেওয়া হয়ে গেলে এখানে চিনি আর ডিমটা একটু হালকা ফেটিয়ে নিব। এখন এটা এক সাইডে রেখে দিব, এর মাঝে আমরা ক্যারামেলটা বানিয়ে নিব। এর জন্য পাতিলে আমি 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে 1 টেবিল চামচ নর্মাল পানি দিয়ে দিব, দিয়ে চুলোর আঁচটা আমি হাইয়ে রেখে ক্যারামেলটা বানিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে কিন্তু পুডিংটা বানানোই ব্যর্থ হয়ে যাবে, খেতে তিতা লাগবে। তো এখানে ক্যারামেল হয়ে গেছে, এখন যে বাটিতে আমরা পুডিংটা বানাবো সে বাটিতে এটা ঢেলে নিব। ক্যারামেলটা গরম অবস্থায় বাটিতে ঢেলে নিতে হবে, কারণ এটা কিন্তু ঠান্ডা হতে হতেই জমাট বেঁধে যাবে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বাটিতে ছেদ করে নিচ্ছি। ওয়ান থার্ড কাপ পরিমাণ কুসুম গরম নর্মাল পানি দিয়ে দিচ্ছি, অবশ্যই কুসুম গরম ব্যবহার করবেন। যে চামচের সাহায্যে আমি চিনি মেপে দিয়েছিলাম সেই চামচের আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। ওয়ান থার্ড কাপ পরিমাণ পানির জন্য 2 টেবিল চামচ দুধই কিন্তু লাগবে। দুধটা ভালোভাবে আমি পানির সাথে মিশিয়ে নিব যেন কোনো প্রকার দলা না থাকে। দুধটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে চিনি এবং ডিমের মিশ্রণের মাঝে ঢেলে দিলাম। এরপর আমি এখানে ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো। এই কয়টা উপকরণ আমি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি যে পাত্রে ক্যারামেলটা বানিয়েছিলাম সে পাত্রে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। অবশ্যই কিন্তু ক্যারামেলটা ঠান্ডা করে তারপরে এই দুধটা ঢেলে দিতে হবে, তা না হলে কিন্তু ক্যারামেলটা নষ্ট হয়ে যাবে। যে পাত্রে পুডিংটা বানাবেন সে পাত্রে ঢাকনা থাকলে ফয়েল পেপার ব্যবহার করার প্রয়োজন নেই, তবে যেহেতু আমার বাটিতে কোনো ঢাকনা নেই তো আমি বাটির সাইজ অনুযায়ী একটা ফয়েল পেপার কেটে এভাবে মুড়িয়ে দিচ্ছি, যাতে করে বাহিরের বাতাসটা ভেতরে প্রবেশ করতে না পারে। যে হাঁড়িতে পুডিংটা বানাবো সে হাঁড়িতে আমি গরম পানি দিয়ে দিচ্ছি, আর যে বাটিতে বানাবেন সে বাটির 1/3 পরিমাণ পানিতে যেন ডুবে থাকে সেদিকে খেয়াল রেখে পানিটা দিতে হবে। এরপর আমি একটা কিচেন টিস্যু দিয়ে এর মাঝে এখন
বা এর উপরে আমি পুডিংয়ের বাটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলোর আঁচটা একদমই লোয়ে রেখে ঘড়ি ধরে 10 মিনিটের জন্য রান্না করে নিব। পুডিংয়ের হাঁড়িতে যদি অতিরিক্ত পানি দেন সেক্ষেত্রে কিন্তু পানিটা পুডিংয়ের বাটির ভিতরে যেতে পারে, এতে করে পুডিংটা নষ্ট হয়ে যাবে। এই জন্য পানির পরিমাণ কমিয়ে দিবেন, দরকার পড়লে প্রয়োজনে আবারও একটু পানি মিশিয়ে নেবেন। 10 মিনিট পরে আমি ফয়েল পেপারটা উঠিয়ে চেক করে নিব পুডিংটা হয়েছে কিনা। তো এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে, এখন আমি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এভাবে করে কিন্তু পুডিং বানিয়ে যখন তখনই খেতে পারবেন, বাসায় হঠাৎ গেস্ট আসলেও কিন্তু ঝটপটভাবে বানিয়ে দিতে পারবেন। পুডিং কিন্তু সবাই খেতে খুবই পছন্দ করে। আশা করছি আমার এই সহজ পুডিংয়ের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এছাড়াও যেসব বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু বানিয়ে দিবেন, তারাও পছন্দ করবে। পুডিংটা এখন আমি কেটে শেয়ার করব। এভাবে করেও কিন্তু একটা ডিম দিয়ে লিকুইড দুধেরও পুডিং বানিয়ে নিতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব পুডিংয়ের রেসিপি, একটা ডিম আর এক কাপ দুধ দিয়ে কিভাবে গ্যাসের চুলায় 10 মিনিটে পারফেক্ট পুডিং বানানো যায় সেই রেসিপি শেয়ার করব। চলুন রেসিপিটা শুরু করা যাক। একটা বলে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি, আর ডিমটা কিন্তু ফ্রিজে থাকলে বানানোর অবশ্যই 2 ঘন্টা আগে বের করে রাখবেন। স্বাভাবিক তাপমাত্রার ডিমটা আমি ভেঙে নিলাম। এখানে আমি মিষ্টির জন্য 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখানে আমি লাল চিনিটা ব্যবহার করেছি। ডিম আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিব, চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরই মাঝে আমি চিনির শিরা বানিয়ে নিব, মানে চিনির ক্যারামেল। তো এর জন্য এখানে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি চিনির ক্যারামেলের জন্য লাল চিনি ব্যবহার করেছি, এজন্য পারফেক্ট কালারটা কিন্তু আসেনি। সাদা চিনি দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে। এখন এই যে কালারটা চলে আসলে আমি পুডিংয়ের বাটিতে নিয়ে নিব। আর যে বাটিতে আপনারা পুডিং বানাবেন সেটা যেন গরম পানি সহ্য করতে পারে এমন বাটি নিয়ে নিবেন। এখানে আমি টিফিন বাটি নিয়েছি একটা ঢাকনাওয়ালা। এদিকে কিন্তু ডিম আর চিনিটা ভালোভাবে গলে গেছে, ডিম চিনিটা ভালোভাবে মিশিয়ে তারপরে কিন্তু পুডিং বানাতে হবে। 1/2 কেজি গরুর দুধ আমি জ্বালিয়ে 1/4 কাপ করে নিয়েছি। এখন এটা সেই যে ডিম আর চিনি ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম, একটু ভ্যানিলা এসেন্সও দিয়ে দিলাম, এতে করে ডিমের যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে। ভালোভাবে মিশিয়ে আমি যে বাটিতে ক্যারামেলটা সেট করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেলে আমি দুধের মিশ্রণটা দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু দুধটা কুসুম গরম হতে হবে, মানে একবারে ঠান্ডা হওয়া যাবে না, আবার বেশি গরম থাকলেও হবে না। একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে দিচ্ছি, এতে করে ডিমের এবং দুধের স্বর জমাট বেঁধে থাকলে সেটা ছাঁকনির ভেতরে থেকে যাবে। দেয়া হয়ে গেলে আমি ঢাকনাটা লাগিয়ে দিব। আগে থেকে আমি একটা হাঁড়িতে পানি গরম করে নিয়েছি, এখন তার উপরে একটা টাওয়াল বসিয়ে দিব। চাইলে আপনারা কোনো স্ট্যান্ডও বসিয়ে দিতে পারবেন, তবে যে কোনো কাপড় বসিয়ে দিলে আমরা যে বাটিটা দিব সে বাটিটা নড়াচড়া করবে না। এখানে আপনারা যে বাটি ব্যবহার করবেন না কেন, বাটির অর্ধেক পরিমাণ ঠিক রেখে পানি দিয়ে দিবেন। আর পানিটা কিন্তু অবশ্যই বলক উঠে গেলে তারপরে বাটি বসিয়ে এর উপরে একটা ভারী কোনো কিছু বসিয়ে দিবেন। এখানে কিন্তু পানিটা একবারে কমে গেছে, আর আমি 10 মিনিট পরে চুলাটা অফ করে দিয়েছি। অফ করে কিন্তু আমি এই যে বাটিটা নামাইনি, কারণ নামালে পুডিংটা ভেঙে যায় অনেক সময়। তো ঠান্ডা হয়ে গেলে তারপর নর্মালি আমি সেট করে নিয়েছি 1 ঘন্টার জন্য, এরপরে কিন্তু আমি পুডিংটা বের করে নিয়েছি। এখন আমি একটা পাত্রে আনমোল্ড করে নিচ্ছি, আর যেহেতু ক্যারামেলের কালারটা পারফেক্ট আসেনি এ কারণে কিন্তু পুডিংয়ের উপরে কালারটাও দেখতে পাচ্ছেন একটু হলদেটে, পুডিংটা কিন্তু পারফেক্ট হয়েছে।
দেখতে পেলেন 10 মিনিট গ্যাসের চুলায় পারফেক্ট ভাবে একটা ডিম আর এক কাপ দুধ দিয়ে কত সুন্দর পুডিং বানানো যায়। এখন আমি পুডিংটা কেটে দেখাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নতুন কোনো রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।